चतुर्थ শ্রেণীর ছাত্রছাত্রীরা আগের দিন আমি নরেশ গুহর লেখা সত্যি চাওয়া কবিতাটা পড়েছিলাম আজকে আমি তার প্রশ্ন উত্তর লিখিয়ে দেব তোমরা খাতা পেন নিয়ে বসো আমি প্রশ্ন উত্তর লেখাচ্ছি প্রথমেই দেখো এক নম্বর প্রশ্ন সত্যি চাইলে ঘাস কেমন হবে কি প্রশ্ন সত্যি চাইলে ঘাস কেমন হবে উত্তর সত্যি চাইলে ঘাস সবুজ হবে সত্যি চাইলে ঘাস সবুজ হবে দ্বিতীয় প্রশ্ন জল ও ফল কেমন হবে তৃতীয় প্রশ্ন জল ও ফল কেমন হবে উত্তর জল আরো মিষ্টি হবে এবং ফল হবে স্বাদযুক্ত জল আরো মিষ্টি হবে এবং ফল হবে স্বাদযুক্ত তিন নম্বর প্রশ্ন সত্যি চাইলে বাতাস কেমন হবে প্রশ্ন সত্যি চাইলে বাতাস কেমন হবে উত্তর সত্যি চাইলে বাতাস গানে গানে ভরে উঠবে সত্যি চাইলে বাতাস গানে গানে ভরে উঠবে চার নম্বর প্রশ্ন সত্যি চাওয়া বলতে কবি কি বোঝাতে চেয়েছেন চার নম্বর প্রশ্ন সত্যি চাওয়া বলতে কবি কি বোঝাতে চেয়েছেন উত্তর সত্যি চাওয়া বলতে কবি আমাদের সদিচ্ছার কথা বোঝাতে চেয়েছেন আবার বলছি উত্তর সত্যি চাওয়া বলতে কবি আমাদের সদিচ্ছার কথা বোঝাতে চেয়েছে পাঁচ নম্বর প্রশ্ন সভ্যতা কিভাবে বেঁচে থাকে উত্তর গ্রাম শহর জঙ্গল নদী এইসব কিছু নিয়ে সভ্যতা বেঁচে থাকে আবার প্রশ্নটা পড়ছি সভ্যতা কিভাবে বেঁচে থাকে উত্তর গ্রাম শহর জঙ্গল নদী এই সব কিছু নিয়ে সভ্যতা বেঁচে থাকে ছ নম্বর প্রশ্ন সভ্যতার বেঁচে থাকা কিসের উপর নির্ভরশীল সভ্যতার বেঁচে থাকা কিসের উপর নির্ভরশীল উত্তর সভ্যতার বেঁচে থাকা আমাদের শুভবোধ ও সত্যি চাওয়ার উপরই নির্ভরশীল সভ্যতার বেঁচে থাকা আমাদের শুভবোধ ও সত্যি চাওয়ার উপরই নির্ভরশীল আজকে এই পর্যন্ত।